আসসালামু আলাইকুম, শাকিলাস ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি কিভাবে রান্না করবেন সেটার সহজ প্রণালী। তাহলে দেখে নেই কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করা যায়। এখানে আমি নিয়ে নিচ্ছি 6টা চিংড়ি মাছ। এখন আমি চিংড়ি মাছে হলুদ আর লবণ খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। হাতে মাখাতে হবে, আমার মাখানো হয়ে গিয়েছে দেখুন। আমি এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, ওটার মধ্যে তেল গরম করে রেখেছি, মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো উল্টিয়ে দেব। আমার মাছগুলো উল্টানো হয়ে গিয়েছে। এখন আমি 3 থেকে 4 মিনিট আবার ওই পাশটা ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, লালচে লালচে হয়েছে। আমার উঠানো হয়ে গিয়েছে। যে তেলটার মধ্যে আমি মাছগুলো ভেজে নিয়েছি ওটার মধ্যে 2টো পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি দারুচিনি, দিয়ে এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব সামান্য একটু পানি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে একটু নাড়িয়ে নেব। এখন দিব হলুদ, হলুদের পরিমাণটা একটু কম দিবেন যেহেতু মাছে হলুদ আছে। এখন দিয়ে দেব লাল মরিচ, লাল মরিচ আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এখন দিয়ে দেব 2টো এলাচ, সুন্দর মতো কষিয়ে নেব। দেখুন তেলটা খুব সুন্দরভাবে ভেসে এসেছে। এখন দিয়ে দেব টমেটো, টমেটোটা আমি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে এখন 2 থেকে 3 মিনিট সুন্দর মতো নাড়িয়ে নেব। এখন দিব লবণ, লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। দিয়ে দেব দুধ, এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে নারিকেলের দুধ দিয়েও করতে পারেন, তবে মালাইকারি যেহেতু দুধ অবশ্যই লাগবে। এখন দিয়ে দেব কাঁচামরিচ, কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন মাছগুলো দিয়ে দেব, দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা অবশ্যই দিতে হবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখব। দশ মিনিট পর ফিরে আসলাম। এখন দিয়ে দেব ধনিয়া পাতাটা, ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে না দিবেন। আরো 5 মিনিট আমি জাল করে নেব। হয়ে গিয়েছে আমার মালাইকারি চিংড়ি মাছের। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।